শিক্ষা ও শিক্ষক স্বার্থের সংগ্রামে একশত। বাঁকুড়ায় আজ 6ই ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপনের সূচনা হল। এই শোভাযাত্রায় পা মেলান বাঁকুড়া জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সভাপতি অতনু ব্যানার্জি, জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি কিরিটি মুখার্জি, 95 বছর বয়সী প্রাক্তন গুরুত্বপূর্ণ সদস্য ও বাঁকুড়া জেলার সকল সম্পাদক মণ্ডলীর সদস্য ও সদস্যাগণ, 1921-এর 6ই ফেব্রুয়ারি পরাধীন ভারতবর্ষে অবিভক্ত বাংলার যাত্রা শুরু, সমাজ সচেতন এক শিক্ষক সংগঠনের নাম নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। ওই বছরই অবিভক্ত বাংলার রংপুর জেলার গাইবান্ধা শহরের গাইবান্ধা ইসলামিয়া বিদ্যালয়ে হয় প্রথম সম্মেলন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এই সম্মেলনের সভাপতি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট। চলছে, চলবে, হয়তো বলে সাম্প্রদায়িক এখন এখন।